আমাকে বলা হয়েছে মাতা পিতার হক সম্পর্কে বলার জন্য। হক মানে অধিকার, এই অধিকারের মূলনীতি কি? মূলনীতি হইল সর্ব অবস্থাতে সবলের হয় দায়িত্ব, দুর্বলের হয় অধিকার। দুর্বল অধিকারভোগী, সবল দায়িত্ববান। এজন্য প্রত্যেক সবল দায়িত্ববান, প্রত্যেক দুর্বল হবে অধিকারভোগী। এই দৃষ্টিকোণে আমাদেরকে প্রথম বুঝতে হবে বাবা মার হকের আগে সন্তানের হক এসে যাবে। কেন? বাবা হয় যৌবনে, বাবা যখন যৌবনে থাকে তখন তিনি বাবা, তখন ওনার জীবন হইল সবল জীবন, বলেন না? আর ওই যুবক বাবার ঘরে আসে সন্তান, সন্তান হইল দুর্বল। তাহলে নীতি অনুপাতে সবলের থাকে দায়িত্ব, দুর্বলের হয় অধিকার। এখন বাপ বেটার মধ্যে প্রথম অধিকার হইল সন্তানের, দায়িত্ব হইল বাবার। এ কথা বুঝতে পারছি আপনাদের? এই জন্য আমাদের প্রথম কথা আসবে সন্তানের কি কি অধিকার বাবার উপরে, তারপরে কথা আসবে বাবা মায়ের কি কি হক সন্তানের উপরে। তা এখন বাবা মার হক কি? কালক্রমে বাবা যখন বুড়া হয় সন্তান তখন যায় যৌবনে, বলেন না? সন্তান কি? তখন বাবা হয় বুড়া। তো দৈহিক দিক থেকে বুড়া হইল দুর্বল, যুবক হইল সবল। এই জন্য বুড়াকালে বুড়া বাবা মার অধিকার, আর যুবক সন্তানের হইল দায়িত্ব। এই কথাটা আগে বুঝছেননি না, বুঝিতে নিতেন না? তাহলে এই দৃষ্টিকোণে বাবা মায়ের হক আগে না সন্তানের হক আগে? সন্তানের হক আগে কেন বয়ান হবে? যেহেতু সন্তান জন্মের পরে দুর্বল, বাবা মা হইল সবল যৌবনে, আর বুড়াকালে বুড়া বাবা মা হইল দুর্বল, তার সন্তান হইল যৌবনে সবল। তাই বুড়া বাবা মার হক হবে সন্তানের হকের পরে। এখন বাবা মা যদি সন্তানের হক আদায় করে, তাহলেই বাবা মা সন্তান থেকে হক বুঝে পাবে। এখন বাবা যদি তার যৌবনে সন্তান লালনে সন্তানের হক নষ্ট করে, তাহলে ওই বাবা তার বুড়াকালে ওই সন্তান থেকে হক হাজারও চাইলেও পাবে না। দোষটা কি? সে তো আগে জুলুম করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কোরআনি তেলাওয়াত করছি, দেখেন কোরআনে হাকিমের বয়ান তরজ কত সুন্দর। আমরা বিষয় দিলাম বাবা মার হক, আর আল্লাহ রাব্বুল আলামিন বিষয় রাখছেন প্রথম সন্তানের হক, তারপরে আসবে বাবা মার হক। সিস্টেমটা কোরআনের সুন্দর হয়েছে না কথা বলেন? তাই আমি মূল আলোচনা যদিও বাবা মার হক হয়ে থাকে, কোরআনের দৃষ্টিকোণে সন্তানের হক থেকে এই কথাটা শুরু হবে। তো দোয়া চাই স্বল্প সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এমন কিছু কথা বলার শোনার তৌফিক দেন যার দ্বারাই আমাদের উপকার হয়। এখন শুনেন, বাবা মা সর্ব অবস্থাতে সন্তান পাই খুশি হয়। সন্তান পাইলে খুশি হয় না এমন কোনো বাবা মা পৃথিবীতে হয় না। রাজা রাজপুত্র পাইলে যত খুশি, আমরা গরিব মানুষ ডেরা বাসায় সন্তান পাইলে তার সেই আরও বেশি খুশি। তো খুশি সবাই হয়, কিন্তু সন্তান লালন করে সকল বাবা মা সুখী হয় না, বলেন না? কথা ঠিক নেই? এখন খুশি তো হইলাম, সুখী হইলাম না। এই দেশে এমন বাবাও পাওয়া যাবে যারা এ কথা বলে বেড়ায়, এমন সন্তানের বাবা হওয়ার চেয়ে আমার নিঃসন্তান থাকা ভালো ছিল। তাহলে এখন আমাদেরকে প্রথম বুঝতে হবে আমরা খুশি হওয়ার পরে কেন সুখী হই না। এখন খুশি হই সুখী হব কিভাবে, কখন? আল্লাহ রাব্বুল আলামিন কালাম মজিদে তাই ধারাবাহিকভাবে, লোকমানে হাকিম একজন বাবা ছিলেন, উনি ওনার সন্তানকে যে উপদেশ দিয়েছেন
আল্লাহ খুশি হয়ে কোরআনে মাজিদের ভিতরে প্রত্যেকটা বাবাদের জন্য কোরআনে ওটা উল্লেখ করে দিয়েছেন। তাই তোমরা যারা বাবা জন্মের পরে সন্তান নিয়ে খুশি আছো, ঠিক সত্যিই যদি তুমি তোমার সন্তান নিয়ে সুখী হইতে চাও, তাহলে লোকমানে হাকিম আপন সন্তানকে যেভাবে লালন করেছে ওভাবেই তোমাদেরকে লালন করতে হবে আপন সন্তানকে। এই জন্য বাবা মার দায়িত্ব হইল সন্তানের লালন। বলেন কি সন্তানের কি এই লালন আমরা কিভাবে করব? বলে সন্তানের লালন হবে শিক্ষার মাধ্যমে। কিসের মাধ্যমে? তাই লোকমানে হাকিম সন্তানকে প্রথম যে কথাটা বলেছেন, আমি আর আপনিও আমার সন্তানকে ওই কথাটাই বলতে হবে। তিনি বলছিলেন ওয়াজ করতে গিয়ে, উপদেশে দিতে গিয়ে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। প্রত্যেকটা বাবার দায়িত্ব, হে আমার প্রিয় বৎস আদরের দুলাল, যত মায়াবী শব্দ আছে সব শব্দগুলা বলে বলে খুব কাছে টেনে আপন করে আমাকে বলতে হবে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, আল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা, আল্লাহর পরিচয় করাবে আব্বা। প্রত্যেকটা সন্তানকে যা আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই আল্লাহর পরিচয় করাবে বাবা। বাবার হইল দায়িত্ব, সন্তানের হইল অধিকার। এই জন্য আল্লাহর রাসুল বলে, ইফতাহু আলা সিবিয়ানিকুম আউ আলা কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের সন্তানের মুখে যখন বাক ফুটে, তখন আমি রাসুল তোমাদেরকে বলি, তোমাদের সন্তানের মুখে তোমরা কালিমা তুলে দেবে। বলেন কি তুলে দেবে? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তুলে দেব সন্তানের মুখে যখন বাক ফুটে, তখনই আল্লাহর নামটা তার কানে তুলে দেব। কেন? সন্তানের স্বভাব হইল সে কানে যা শুনে মুখে তা বলে। তাই সন্তানের কানে যদি তোমরা কালিমা শোনাও, তাহলে তার মুখে কালিমা এসে যাবে। আল্লাহ নাম শুনাইলে আল্লাহ বলবে। তো আমরা আব্বা আব্বা ডাক যত বেশি শুনাই, আল্লাহ আল্লাহ ডাক তত বেশি শুনাই না। কিন্তু প্রথম কাম, আল্লাহর নামটা আমার সন্তানের মুখে তুলে দিতে হবে, আল্লাহর সাথে আমাকে পরিচয় করাইতে হবে। এই কাজটা আমরা করব, ফলে আপনার কী লাভ হবে? ওই যে পিতামাতার হকের কথা বলে, মানুষের স্বভাব হইল এই কষি মুখে যদি কেউ কারো সম্পর্কের ডাক শুনে, আব্বুরে আব্বু বলে ডাকলে আব্বুর মন খুশি হয়, কোলে লই চুমু খায়, দাদাকে দাদা বললে দাদার মন খুশি হয়, কোলে নিয়ে চুমু খায়, খায় কি খায় না? তাহলে আমার সন্তানকে যদি আল্লাহর নাম শিখিয়ে দিই, কালিমাটা তার মুখে তুলে দিতে পারি, আমার এই অবুধ শিশু নিষ্পাপ, সে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, তো আল্লাহর কুদরতি মন যদি খুশি হয়ে যায়, আমাকে সন্তান নিয়ে আল্লাহ সুখী করে দেবে। তাই আমরা খুশি তো হয়েছি, যদি সুখী হইতে চাই, তাহলে বাবাদের প্রথম কাম হইল সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শেরেক মুক্ত ঈমান তোমার সন্তানের মাঝে তোমাকে বহন করতে হবে। তুমি সন্তানকে বুঝাইতে হবে শেরেক বড় মহাপাপ, এটা বড় অপরাধ। তো ফলে কী লাভ হবে? কোনো বাবা যদি তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায়, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার সন্তানকে আব্বার সাথে পরিচয় করিয়ে দেব। তো আগে বাবারা সন্তানের হক আদায় করো, তারপরে তোমার বার্ধক্যে আমি তোমার হকটা আদায় করে নেব। দেখেন আগে কাজটা বুঝেন, আমি দুই ভাগে কথাগুলো বলবো। এখন এই সন্তানকে আমরা লালন করব কিভাবে, আল্লাহর পরিচয় কিভাবে দেব? কালিমা শিখানোর পরে রাসূল বলে, মুরু সিবিয়ানা কুম্বি সলাতি ইদা বালাগু সাবা। সন্তানের বয়স যখন সাত হবে, তখন তারে নামাজের আদেশ করবে। লোকমানে হাকিমও তার সন্তানকে যে উপদেশ দিয়েছেন, সেখানে নামাজের কথা আছে। যেহেতু কথাগুলো সব বলা যাবে না, হাতে সময় নেই, তো আমরা নামাজের কথা বলবো বিশেষভাবে।
সাত বছরে বলবো নামাজ পড়ো, দশ বছরে নামাজের জন্য শাসন করব, সাত আট নয় এই তিন বছরের ভিতরে আমার সন্তানকে ইসলামের প্রাথমিক জ্ঞানগুলো আমরা দিয়ে দেব। আল্লাহ শকর নুরানি শিক্ষা নামে যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে চলমান, কোনো অভিভাবক যদি তার সন্তানকে নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেয়, সাত আট নয় এই তিন বছরে তার ছেলে শুধু নামাজই হবে তা না, সে ইমাম হয়ে বের হয়ে যাবে, ইসলামের প্রাথমিক জ্ঞানগুলো সে নেবে। ফলে দশ বছর থেকে বাবাইও নামাজ পড়বে, সন্তানকেও নামাজের কথা বলতে থাকবে, প্রয়োজনে শাসন করবে, নামাজের প্রশিক্ষণ তার হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতে ওয়াসতাবির আলাইহা, হে রাসূল আপনার অধীনস্থ পরিবারস্থ যারা আছে তাদেরকে আপনি নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজ কায়েম করুন। তাই আমরা যারা বাবা আমাদের কাজ হইল দুটা, এক আমরা নামাজ পড়ব, দ্বিতীয় আমরা সন্তানকে নামাজের কথা প্রথম বলবো, বলার পরে তার নামাজ শিখাবো, দশের পরে আমার সাথে করে তাকে নামাজ পড়তে বাধ্য করব। পনেরো বছর বয়সে এই সন্তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করে দেবে। এই ছোট্ট করে আমি বাবা মার দায়িত্বে অনেক কথা কোরআনে হাদিসে তন্মধ্য থেকে আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইলাম, আমার দায়িত্ব সন্তানের অধিকার, সন্তানকে আমি নামাজি বানাই দেব। এখন আসেন, বাবা যদি এই দায়িত্ব পালন করে, তারে আল্লাহ দায়িত্ব দিয়েছেন সন্তানকে আল্লাহর পরিচয় করে আল্লাহর এবাদতের প্রশিক্ষণ দিয়ে না এবাদতে অভ্যস্ত করে দেবে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাবার এই কামের পরে, সন্তানের এই হক আদায়ের পরে, এখন বাবার হক আদায়ের জন্যে আমি আল্লাহ এখন সন্তানকে আদেশ দেব। আমরা আদেশ দেব আমার সন্তানের আল্লাহর ইবাদত কর, তো আল্লাহ বলেন আমি আদেশ দেব সন্তানের বাবা মার খেদমত কর। কথাগুলো বুঝেননি আপনারা? তো বাবায় আদেশ দেবে বাবার জীবনে, সন্তানের শৈশবে, আর আমি আল্লাহ আদেশ দেব সন্তানের যৌবনে বাবা মার বার্ধক্যে। কালের ব্যাসকম বুঝেন নয়। আজকে আপনারা যে মৌজু নিয়ে কথা বলবো বাবা মার হক, এই বাবা মার হক মানে বুড়া বাবা মার হক, বুড়া বাবা মা নাকি এখন খুব কষ্টে আছে। আজকের এই যুগে বুড়া বাবা মারা বৃদ্ধাশ্রমে আছে, আজকের এই যুগের বাবা মারা তার বাসভবনে থাকার সুযোগ নাই, এরা দুঃখে দুঃখে পথে ঘাটে রাস্তাঘাটে বৃদ্ধাশ্রমে ঠাই হয়েছে, কথাই না? তো আল্লাহ বলেন না, এমনভাবে হওয়ার কথা নয়, সিস্টেমটা হইল ভিন্ন। কেমন সিস্টেম? সন্তান লালন হবে বাবা মার কোলে, আপন বাসভবনে আদর যত্নে সেবার মাধ্যমে। বলেন সন্তান লালন হবে কিভাবে? আপন বাসভবনে বাবা মার কোলে আদরে যত্নে সেবার মাধ্যমে, ঠিক না ভাই? তাহলে শিশুর জন্মের পরে তার লালন, তার জীবনটা সার্থক, তার বাসন। ঠিকই তার উল্টো, বুড়া বাবা মা যখন বুড়া হবে তারই বাসভবনে সন্তানের খেদমত নিয়ে এই বুড়া বাবা মা গোরস্থানে দাফন হবে। তাহলে সন্তানের জীবন ধন্য বাবা মার সেবা নিয়ে লালন পাইলে, বাবা মার বার্ধক্য জীবনে মরণ ধন্য সন্তানের খেদমত নিয়ে যদি দাফনের সুযোগ পাবে। আবারও কথাটা ঘুরিয়ে ফিরিয়ে বলি, এই বাবা মা সন্তানের সেবা দিয়ে হবে খুশি, আবার এই বাবা মা সন্তানের সেবা পাইলে বার্ধক্য জীবনে হয়ে যাবে সুখী। বলেন বাবা মা সুখী হয় বুড়াকালে কি পাইলে? সন্তানের সেবা পাইলে, শুধু সেবা নয়। কেন? শিশু যদি করণী মেয়ের সেবা নিয়ে লালন হয়, এই শিশুর জন্মের পরে তার জীবন ধন্য নয়, শিশুর জীবন বাবা মার সেবাতে লালনে। ঠিক বুড়া বাবা মাও শুধু সেবা না, সন্তানের সেবা নিয়ে যদি দাফন হয় তখনই বার্ধক্য জীবনে বুড়া বাবা মা সুখী হবে। কথাগুলা বুঝতে পারি এমনি, এক কথা কিন্তু আমি বারবার বলছি, অল্প কথাই যেন আমি সাজতে পারি।
এখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন, তোমরা বাবাদের দায়িত্ব দিলাম তোমরা তোমার সন্তানের আমার ইবাদত করবে, আমার পরিচয় করাবে, তো তার বিনিময়ে আমি কি করব সেটা শুনো। তো আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, তো আমি আল্লাহ মানুষকে অর্থাৎ যৌবনে যুবক সন্তানকে বলবো, তোমরা বাবা মার সাথে সদাচরণ করো, তোমরা বলবে ইবাদত করো আমার, আমি আল্লাহ তোমার ছেলেরে বলবো বাবা মার খেদমত করো। কত বুঝতে পারছি নি কর, এখন বাবা মার খেদমত করবে, আপনারা আবার সেবা দিয়ে লালন করবেন। তো আল্লাহ বলেন, খেদমত যে করবে তুমি এটা বাবা মার দান নয়, বরং বাবা মার খেদমত এটা হলো তোমার শৈশবের ঋণ। এই জন্য কোনো সন্তান বাবা মার খেদমত করে অহংকার আর গর্ব করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন খেদমত করবে, কয় তোমার মা তোমারে গর্ভে ধারণ করাছে, কষ্টের পরে কষ্ট সহ্য করে, এরপরে রক্ত চোষা দুই মাস দুধ খাওয়াইয়ে তোমারে লালন করছে, আর মায়ের এই যেই দুধ খেয়ে তুমি লালিত হয়েছ, ওই দুধের যোগান দিয়েছে বাবা, হাড়ভাঙ্গা খাটুনি খেটে খাদ্য সরবরাহ করে। আরে কথা কর না, আরো কথাটা পরিষ্কার করেন। আল্লাহ কোরআনে সন্তানেরে মাকে দেখাইছেন, কি দেখাইলেন, মা কষ্টের পরে কষ্ট করে, এটা তো বাস্তব। গর্ভে ধারণ এক কষ্ট, প্রসবকরণ আরেক কষ্ট, দুই বছর রক্ত চোষা দুধ খাওয়ায় লালন করা আরেক কষ্ট, আরও ছয় সাত বছর পর্যন্ত হেঁটে চলে খেতে পারা, এমন এক বয়সে পৌঁছিয়ে দেওয়া বাবার মায়ের আরও কত কষ্ট। তো সন্তান মায়ের কষ্ট তো নজরে আছে, প্রমাণও আছে, কিন্তু বাবার সন্তান জন্মদানে তো কোনো প্রমাণ নাই। আরে কথা বুঝেন মিয়া, তো বাবা সন্তানের থেকে কি পাইতে পারে, সন্তান লালনে তো বাবার কোনো অবদান নাই। বাবার কাজ হয়েছে নির্দিষ্ট এক সময়ে স্বামী স্ত্রীর মিলন, তো সেটা তো সে আনন্দ করছে, ওই সুবাদেই সন্তান গর্ভে চলে গেছে, যত কষ্ট সব কষ্ট তো মাই বহন করছে। কথাগুলো বুঝেন নি মিয়া, তো বাবা তো আনন্দ করছে, কই বাবার আর কষ্ট কই, গর্ভে ধারণ মায়ের, ওয়াহানান আলা ওয়াহান, প্রসবের কষ্ট মায়ের, দুধ খাওয়াইছে মা, বিছনা পরিষ্কার করছে মা, লালন করছে মা, সেবা দিছে মা, বাবা কি সন্তান থেকে আবার পাবে? ওই কথাটাই আমি ছোট্টভাবে বললাম আপনাদের। তা আল্লাহ বলেন, মাকে দেখাইছেন আল্লাহ, খেদমত কেন করবে, মা যে তোমারে জন্ম থেকে শুরু করে, গর্ভে থেকে শুরু করে, জন্ম জন্মের পরে তোর জীবন লালন, সব কিছুতে মার অবদান, সুতরাং খেদমতটা তোমার দান নয় মা বাবার, এটা তোমার শৈশবের ঋণ, তাই ঋণ তো পরিশোধ করা লাগে, বলেন না কিরে ভাই, দান দিলেন বা না দিলেন সেটা আপনার ব্যাপার, কিন্তু কারো যদি ঋণই থাকেন ঋণ তো আপনাকে পরিশোধে করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে এখন প্রথম দেখাইলেন, তুমি কিন্তু ঋণই, তাই বাবা মার খেদমত তুমি যে করবে এটা তো আমার দান নয়, অনুগ্রহ নয়, বরং শৈশবের সেবার ঋণ। তো এই ঋণ তো বুঝিলাম মায়ের, বাবারটা তো বুঝি না, এই জন্যই ছোট্ট করে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ইসলাম কিরকম সাম্যের ধর্ম, আপনাদেরকে আমার পরেই যে মজবুর আসবে বিবাহ, এই ইসলাম বাবাদের পিতৃত্বের মর্যাদা দিছেন ইসলাম, কেমনে দিলেন, কয় এই মায় দুধ খাওয়াইছে তা তো ঠিক, কিন্তু মায়ের এই দুধের যোগান তো দিছে বাবা উপার্জন করে, বাবা যদি খাদ্য ঘরে না দিতেন, মার মুখে যদি লোক মানা থাকতো তাহলে তো বুকের দুধ চষে যাইতো, তুমি সন্তান কোত্থেকে খেতে, তাই ইসলাম বাবার উপরে দায়িত্ব দিয়েছেন স্বামী সর্ব অবস্থাতে বিবির ভরণ পোষণের ব্যবস্থা করবে। তো স্বামী বিবির ভরণ পোষণের সুবাদে বিবির কাছে যেমন তার মর্যাদা হবে,
পাশাপাশি সন্তানের কাছে তার মর্যাদা হয়ে যাবে শুধু এই যুক্তিতে, আর অন্য কোনো যুক্তি নেই। আরে কথা বুঝিতে পারি না। এই জন্য ইসলাম স্বামীর উপরে বাধ্যবাধকতা দিছে, খোরপোশ তোমাকেই দিতে হবে। তুমি স্বামী যদি বিবির খোরপোশ দিতে ব্যর্থ হও তাহলে তো তুমি ফিতা দাবি করবে, কিন্তু ভৃত্বিত্বের মর্যাদা পাবে না, কারণ সত্য একতরফিয়া মায়ের হয়ে যাবে। কথা কর না, গর্ভধারণ কে করছে, প্রসবের কষ্ট কে সইছে, দুই মাস দুধ কে খাওয়াইছে, সাত মাস পর্যন্ত এত ধৈর্য ধরে লালন কে করছে, আবার মাই উপার্জন করে মা খাইছে, তো মার খাওয়াতে মায়ের দুধ, মায়ের দুধ সন্তানে খাইছে, তো সব কিছু তো মার সন্তানে একাকার হয়ে গেছে। আমি স্বামী নির্দিষ্ট সময়ে আনন্দ করছি, সেখানে আমার কোনো ঘাম জ্বরে নাই, ওই আনন্দের সুবাদে সন্তান থেকে কারো কাছে ঋণ হয় না, ঋণই হয় না। আজকে এই কথাটা বুঝতে যারা ভুল করে ওরা পিতৃত্বের মর্যাদা হারাবে। আর কথা বুঝতে পারছি, কথা কর আপনারা ছোট্ট করে আমার এই কথাটা বুঝতে পারছেন না। এই জন্য সর্ব অবস্থাতে বিবির বরণ পোষণ স্বামীর থাকবে। বিবি যদি কামাইও করে, আরে তুমি স্বামী বলবে আমার কামাইয়ে সংসার চলবে, তোমার কামাই 100% তোমার হাতে জমা থাকবে, যেন আমি কথা বলতে পারি সন্তানকে, বাবা তোর লালনে খাদ্যের যোগান আমার, দুধ গেছে তোর মায়ের বুকে, খাদ্যের যোগান আমার হয়েছে, সুতরাং বাবা হিসাবে তোর কাছে আমি কিছু পাইতে পারি, তাই সেরানি আমি বারোয়ানি মা। কথা কয় না, বারোয়ানি মা বুঝছেন নি, গর্বে দাঁড়ান এক সাইরা না, ফসব করণ আরেক সাইরা না, রক্ত শোষা দুধ খারণ আরও সাইরা না, এই তিন সাইরে বারো আনা, ওই বাবা শুধু টাকার যোগান দিছে এই সুবাদে সাইরা না। এখন যে বাবাই টাকা দেয় না, বিবিয়েই কামাই করে সংসার চালায়, ওই স্বামী স্বামী হিসাবে মর্যাদা পাবে না বিবির কাছে, পিতা হিসাবে সন্তানের কাছে কোনো দিন ভক্তির পাত্র হবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক নসিব করুক। এল চিন্তা করেন ইসলামকে ষোলোয়ানা 100-100 ভাবে বুঝার চেষ্টা করবেন কি না, এদিকে আর আমি বাড়াইলাম না আপনাদেরকে। দেখেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তো মা, মা হিসাবে মাতৃত্বের স্বীকৃতি সারা বিশ্বব্যাপী, যারও সন্তানেরও মায়ের কি আছে, এই জন্য সারা বিশ্বে ইহুদি নাসারা ওদের বংশ তালিকা মা থেকে হয়, পিতৃ বংশ নাই, কেন ওদের পিতার পরিচয় নাই, মায়ের পরিচয় আছে, এই সন্তান এই মায়ের গর্বে, সুতরাং মায়ের পরিচয় বংশটা মা থেকে। ইসলাম এমন এক ধর্ম বলে না মায়ের থেকে বংশ পরিচয় হবে না, বংশ পরিচয় হবে বাবার থেকে, যদি বাবার থেকে বংশ পরিচয় না হয় তাহলে বাবারা তো অবহেলিত হয়ে যাবে সন্তান থেকে, তার তো কাগজে কলমেও বাবা নাই। কথা কয় না, তাই ইসলাম বাবাদেরকে কাগজে কলমে অগ্রাধিকার দিছে, এখান দিয়ে আপনাদেরকে একটু আগাই দিছে, কথাগুলো বুঝেন। দেখেন এই আপনাকে আগাই দিতে আরেকটা ইসলাম কাজ করছে, সেই কাজটা কি বলে, খবরদার তুমি স্বামী তো পতি, তবে তুমি যদি পিতা হইতে চাও তাহলে বিবি যেন সতী থাকে। কথা কর, আরে বিবি কি, বিবি যদি সতী হয় তাহলে স্বামী পিতা হবে, বিবি যদি অসতী হয় তাহলে মা তো মা, বিবি মা হবে গর্ভে ধারণের কারণে, কিন্তু বাবা ফিতা কিনা সন্দেহ এসে যাবে। কথা কর না, এই জন্য ইসলাম কি সুন্দর ব্যবস্থা পারিবারিক জীবনে, পিতার থেকে বংশ তালিকা দিয়ে নারীদেরকে সতী হওয়ার জন্য বলা হয়েছে, আর সতীত্ব রক্ষার জন্যে এক নাম্বার উপকরণ হইল পর্দা। বলেন কি, তাই নারী যদি পর্দা করে তাহলে নারীর সতীত্বের গ্যারান্টি থাকে, আর নারী যদি সতী হয় তাহলে স্বামী পিতা হইতে পারে, আর যদি নারী অসতী হয়ে যায় তাহলে নারী তো মাতা হবে গর্ভে ধারণের আলামতে, কিন্তু স্বামী পিতা কিনা এটা নিশ্চিতভাবে বলা যাবে না। কথা কন্যা,
তাহলে এখন বলেন আপনারা যারা পিতা আমাদেরকে বলেন, মজুও দিছেন পিতা মাতা, আপনার নামটা আগে, বাবার হক আগে বলেন। হুজুর আজকাল মারে নিয়ে সবাই বুকে করে টানে, যত অবহেলিত বাবা হবে। তো কোরআন বলে তুমি যদি বাবাই হইতে চাও তাহলে তোমার কয় কাম হইল, এক তুমি তোমার অর্থ যোগান দাও পরিবারে, দুই তোমার বিবিরে সতী রাখার চেষ্টা করো, তারপরেই তুমি পতি হিসাবে মর্যাদা পাবে সমাজে। কথা বুঝতে পারছি? কর এখন আপনি সন্তানকে যদি আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেন তো আল্লাহ বলে এখন আমি সন্তানকে আব্বার সাথে পরিচয় করাবো, তোমার কাজটা তুমি করে শেষ করো, এখন তোমার যে চাওয়া পাওয়া সন্তান থেকে খেদমত ওইটা আমি করে দেব। আপনারা অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, বলেন কি করছে? নামাজকে ফরজ করেছে বটে, কিন্তু নামাজের সলোয়ানা প্রশিক্ষণ কোরআনে নাই। কথা কন, এটা রাসুল হাদিসের মাধ্যমে নামাজের প্রশিক্ষণ করাইছে, ঠিক না ভাই? কিন্তু একটা জিনিস, সেটা হলো সন্তান লালন আর বাবা মার খেদমত করণ, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরেই বাবাকে প্রশিক্ষণ করাইছেন সন্তান কিভাবে লালন করবে, আবার সন্তানকে নিজেই প্রশিক্ষণ দিয়েছেন বাবা মার কিভাবে খেদমত করবে। তো সন্তানের লালনের লম্বা জায়গা, এটা আমি আর বললাম না, দুইটা কথা বললাম। কি বললাম? আপনি নামাজ পড়বেন, সন্তানকে নামাজি বানিয়ে দেবেন, যখনই আপনি তারা নামাজি বানিয়ে দিয়েছেন সন্তান আল্লাহর কুদরতের হাতে চলে গেল নামাজের সুবাদে। কথা কন না, দৈনিক পাঁচবার সে আল্লাহর ঘরে হাজিরা দিতে যাবে। ছেলেরা ছেলে নিয়েই বেশি কথা বলেন, মেয়েরা তো উড়া ফাঁকি চলে যাবে। আমার ছেলে যদি বাবার মর্যাদা বুঝে, ছেলে ইচ্ছা করলে বাবার পাশে থাকতে পারে, মেয়েরা ইচ্ছা করলেও থাকতে পারে না, যেহেতু সে চলে যাবে অন্যের অধীনে। তাই আমি ছেলেকেন্দ্রিক কথাগুলো বলি আপনাদের। তা এখন যখন মসজিদে চলে গেল আল্লাহর হাতে, এখন আল্লাহ কি বলে দেখেন, আমার ছেলেরে এই খেদমতের প্রশিক্ষণ কিভাবে করায়, একটা আয়াত শুনেন, শুধু দশ মিনিট সময় পাবো ইনশাআল্লাহ। এখন আল্লাহ বলে وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। হে রাসূল, আপনার রব আদেশ করেছে এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না, আর আল্লাহর ইবাদতের পরে বাবা মার খেদমত করতে হবে। তাহলে আল্লাহ ইবাদতের পরে কি আনলেন? বাবা মায়ের, নিজের ইবাদত বাবা মার খেদমত। আরও এরকম কোরআনের বিভিন্ন জায়গায় যেখানে আল্লাহ আপন ইবাদতের কথা বলছেন পাশাপাশি বাবা মার খেদমতের কথা আনছেন। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত করবে, বাবা মার খেদমত করবে। এই আদেশটা বলবৎ হবে কখন? যখন একটা সন্তানের বয়স 15 বছর হয়ে যাবে। বলেন কত? তো 15 বছর বয়সের একটা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন দুটা, এক হলো আমার ইবাদত করো, দ্বিতীয় হলো বাবা মার খেদমত করো। এখন প্রশ্ন, কেন বাবা মার খেদমতের কথা বললেন? তার কারণ হলো এই জন্য তুমি বাবা মার খেদমত করবে, যেহেতু বাবা মার খেদমত নিয়েই তো তোমার যৌবনে আসছে, বাবা মার খেদমত না হইলে তোমার যৌবন আসতো না জীবনে। তাই এটা তুমি ঋণী, এই ঋণটা তোমারে পরিশোধ করতে হবে। এই পরিশোধ করবে যেন কখন কিভাবে, এই দুইটা কথা বলবো। আল্লাহ এখন বলেন কখন করবে, ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবারা আহাদুহুমা আও কেলাহুমা। অবাক করা কথা, আল্লাহ বলেন বাবা মার উভয়জন অথবা কোনো একজনকে তুমি যখন তাদের বার্ধক্য জীবনে পাবে, বার্ধক্য বলতে 70-80-90 বছর বয়স না, অর্থাৎ শক্তি আর বুদ্ধি যখন লেস হবে, বলেন শক্তি আর বুদ্ধি যখন লেস হবে, তোমার শৈশবে শক্তি ছিল না বুদ্ধি ছিল না, ওই বয়সে তোমাকে বাবা মা সেবা দিছে, সন্তানকে বাবা মা সেবা দিছে কোন অবস্থায়, যে অবস্থায় সন্তানের গায়ে শক্তিও ছিল না মাথায় বুদ্ধিও ছিল না,
তো শক্তি আর বুদ্ধিহীন অবস্থায় বাবা মার সেবা পাইছ, তাই তোমার সেবার সময়ও হইল। বাবা মা যখন বার্ধক্য জীবনে শক্তি আর বুদ্ধি হারাবে তখনই, আরে বুঝছেননি কথা, কয় বাবা মার গায়ে যখন শক্তি আর বুদ্ধি থাকবে তখন বাবাকে বাবা ডাকা তোমার স্বার্থে, বাবাকে টাকা দেওয়া তোমার স্বার্থে, বাবার জন্য কিছু নেওয়া কিছু করা এটা তোমার স্বার্থে, বাবার স্বার্থ নাই, ওইটা তোমার স্বার্থ জড়িত। আর যখন বাবার শক্তি আর বুদ্ধি চলে যায় তখন বাবার জন্য যদি কিছু করা হয় এটাই বাবার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মাকে এমনভাবে তৈরি করছেন, তাদের শক্তি বুদ্ধি যতদিন কাজ করে ততদিন তারা সন্তানের সেবা দিয়ে আনন্দ পায়। আসি এই সমনি বাজারের কত ব্যবসায়ী আইজো সন্তানের সেবা করতেছে, আপন কাজ করে করে, ঠিক না বে? ঠিক। তো আল্লাহ বলেন আমি খেদমতের কথা বলছি কখন, যখন তারা তোমার কাজ করতে পারে না তখন আমি বলছি বাবার কাজ করে দিব তুমি, এই হইল সময়। এখন প্রশ্ন, বাবা মা শক্তি বুদ্ধি হারায় যখন খাটে যাবে তখন হবে সন্তানের সেবার সময়, এখন সেবাটা কিভাবে করবে? আল্লাহ প্রশিক্ষণ দিতেছে, কয় শুন, শিশুর সেবা করা আর বাবা মার বুড়ার সেবা করা এক নয়। শিশুর সেবা করা যত সহজ বুড়া বাবা মার সেবা করা তত সহজ নয়। এজন্য কোনো কাজ যদি প্রশিক্ষণ নিয়ে করে তাহলে কাজ করে আনন্দ পায়, বিরক্ত হয় না। তো আল্লাহ বলেন বুড়া বাবা মার সেবা করতে গিয়ে প্রশিক্ষণ নেবে তাহলে বিরক্ত হবে না, আনন্দ পাবে। তো বিরক্তির দুইটা কারণ আছে বাবা মার সেবা দিতে গেলে। এক, তুমি খাটের বাবা মার সেবা দিলে তোমার কাছে বিরক্তি লাগবে। দুই, সেবার জন্য গেলে তোমার কাছে কষ্ট লাগবে, গুসা লাগবে। কথাগুলো বুঝেন, বিরক্তি কেন লাগবে? বিছনা পরিষ্কার করে রেখে গেছে বাহিরে, আসি দেখে যে আবার বিছনাটা কেমন যেন নষ্ট হয়ে গেছে, এই দৃশ্য দেখলে সন্তানের বিরক্তি লাগবে কি লাগবে না? কথা বলেন, খুব বুঝেন আল্লাহ কাকে বলে, কি রহমানুর রহিম আল্লাহ, যে আমার থেকে আব্বার থেকে আল্লাহর এবাদত চাইছে, আল্লাহর পরিচয় কেন চাইছে? দুই, এই দৃশ্য দেখে তোমার গোসা লাগবে, তখন তোমাকে রাগ করতে ইচ্ছে হবে। তো আমি আল্লাহ তোমাকে উপদেশ দিতেছি, শুনো, বাবা মার সেবা দেবে, তবে সেবা দিতে গেলে ওয়ালা তাকুল্লাহুমা উফ, এটা হলো প্রশিক্ষণ, প্রথম উপদেশ সন্তানকে, ওয়ালা তাকুল্লাহুমা উফ, খবরদার বাবা মাকে তোমরা উফ বলবে না। বলেন কি বলবে না? উফ বলবে না। উফ এটা কোরআনের ভাষায় আরবি শব্দ, উফ মানে বিরক্তির বহিঃপ্রকাশ হয় এমন অনুবাদ। তো আমাদের দেশে উফেরে আমরা এভাবে অনুবাদ করতে পারি, যেমন মানুষের কাছে বিরক্তি লাগলে উ কয়, হ্যাঁ কয়, অ্যাঁ কয়, কথা বুঝেন না? যেমন ঢুকলো বার বাবার খাটের পাশে, দুর্গন্ধে নাক চেপে ধরছে, ধরে কইতে পারে হ্যাঁ একটু আগে এমন করলাম, এখন কি করলো রে? এই যেন হ্যাঁ কইছেন, হ্যাঁটা কি মজার না বিরক্তির? আরে কথা কর না, দেখেন আল্লাহ কি রহমান ও রহিম। আল্লাহ বলে খবরদার, বাবা মাকে সেবা দিতে গেলে বিরক্তির ভাব প্রকাশ হয় এমন কোনো কথা বলবে না। কেন বলবে না, যুক্তি কি, কথাটা বুঝেন। একটা বুড়া মা বাবা বিছনা নষ্ট করে যদি তার অনুভব হয় তার দ্বারাই বিছনা নষ্ট হয়ে গেছে, তাহলে আপনি দেখবেন সে নিজেই লজ্জায় কোথায় মাথা লুকাবে, এদিকে সেদিকে উঁকি ঝুঁকি মারবে, ঠিক না বে? ঠিক। মনের ভিতরে এরকম সংকোচ বোধ হবে, হাই বোমা যদি আসে কি বলবে, ছেলেরা যদি আসে আমাকে কি করবে? আল্লাহ বলেন বাবা মা নিজেই লজ্জায় মাথা লুকাবে, কোথায় অস্থির হয়ে থাকবে। আমি তুমি সন্তানকে উপদেশ দিলাম, সেই বাবা মাকে খেদমত করতে গেলে তুমি মানসিকভাবে আগ থেকে প্রস্তুতি নেবে, আমি তোমাকে বলে দিলাম সেখানে ঢুকা মাত্র তোমার বিরক্তি আসবে, কিন্তু আমি আল্লাহর দিকে তাকিয়ে তুমি বিরক্তির কোনো ভাব প্রকাশ করবা না, ধৈর্য ধরে খেদমতটা করে নেবে। আল্লাহ, এরপরে আল্লাহ বলে মানুষ যখন বুড়া হয় তখন শিশু বাচ্চার মতো মেজাজ হয়ে যায়,
আমার হাতে সময় নেয় না আপনাদের কথাগুলো বুঝিয়ে বলতাম। ছোট্ট বাচ্চা যেমন এক কথা বারবার বলে, ঠিক একটা মানুষ বুড়া হয়ে গেলেও জ্ঞানলেস যায় তো এক কথা বারবার বলে, তখন কিন্তু তোমার কাছে গোসা আসবে। যেমন ছেলে ঢুকছে, বারবার কয় কে রে, তুই কে রে, কে রে, এটা কে রে, কে যায়, কে আসে, একবারে দুইবারে তিনবার হয়তো ধৈর্য ধরে ছেলেটা উত্তর দিছে, এরপরে তার রাগ লাগে, গোসা লাগে, তখন হয়তো সে বলতে পারে, আরে এমন করেন কে, কে আসে কে যায়, আপনার এত কথার প্রয়োজন কি, আপনি খাবেন আল্লাহ আল্লাহ করবেন বসে বসে। আল্লাহ বলে খবরদার, খবরদার, রাগ করে বাবা মাকে কথা বলবি না। কেন? এই যে তুমি রাগ করছো তারে, দেখবে একটু পরে সে আবার ওই কথাটা বলে, কথা কর না। তাই ছোট্ট বাচ্চার মতো বুড়া হয়ে যায়। তুমি ছোট্ট থাকতে যেমন এক কথা বারবার বলছো, আব্বা এটা কি, আব্বা এটা কি, আব্বা এটা কি, বাবা হাসি মুখে উত্তর দিছে, ঠিক তোমাকেও বুড়া বাবা মাও এক কথা বারবার বলবে, তুমি কিন্তু রাগ করে তারে ধমক দেবে না। কথাটা বুঝতে পারছি? এখানে শেষ না, এই দুইটার পরে আল্লাহ কি বলে, ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, এটা হলো খোদা প্রদত্ত সন্তানকে বাবা মার খেদমতের প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ যদি কোনো সন্তান পায় খোদার থেকে, এই বাবা সন্তান লালন করে খুশি হবে, শেষ জীবনে সুখী হবে সন্তানের সেবা নিয়ে। এরপরে আল্লাহ বলে তিন নাম্বার, ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, পারো তো বিরক্তির বার্তা প্রকাশ করবে না, আচারণে উচ্চারণে কষ্ট দেবে না, তবে তুমি যদি পারো কথা যদি বলতে ইচ্ছে করে, তাহলে আমি বলি কাওলে কারিম, এমন কিছু কথা বলবে বাবা মাকে কানে কানে তার খাটের পাশে বসে। সে তো কারো কথা শুনে না, কারোর সাথেও পায় না, যে কথা শুনলে পরে তার আত্মা খুশি হয়ে যাবে, এমন কিছু কথা বলো। কিরকম? বাবা তো লজ্জায় মাথা লুকায়, এখন ছেলেটা গিয়ে পাশে বসে আব্বুকে বলে, যেমন আমি আমার বাসায় কথাটা বলতেছি, যে আব্বু আপনি এত পেরেশান কেন, বিছানা নষ্ট হয়েছে, কম্বলের অভাব নাই, ধুইতে হবে এমনও না, এটা ফেলে দেব আর একটা বিছিয়ে দেব, ছোটোবেলায় কত সেবা দিছেন, আজকে সেবা করার মতো একটু সুযোগ পাইছি, এই সুযোগটা আমাকে দেন, আমার কপাল ধন্য আপনার সেবা করতে করতে পেরে বলে। আল্লাহ বলে পারো তো বাবার কানে এই কথাগুলো বলো, 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 বলেন আমারে, এই বাবা এখন আর তোর কোনো কাজ করতে পারবে না, 80 বছর তোরে স্বপ্ন দেখছে বসে বসে। এখনও এই বাবা এই কথাগুলো শোনার পরে যদি তার হাত উঠানোর ক্ষমতা থাকে, তাৎক্ষণিক হাত উঠিয়ে সে একটা বলবে, আল্লাহ আমার এই নেক সন্তানের নেক হায়াত নসিব কর। যদি তার হাত উঠানোর শক্তি না থাকে, সে তার জিব্বা লেড়ে ছোট্ট আওয়াজে হইলেও মনে মনে সে কথা বলবে, আল্লাহ আমার এই নেক সন্তানের নেক হায়াত নসিব কর, আমার এই ছেলে যদি এই মুহূর্তে আমার পাশে না থাকতো আমার কত দুর্গতি হইতো, দোয়া দেবে। আল্লাহর প্রশিক্ষণ শেষ না, কথা লম্বা। এরপরে আল্লাহ কি বলে দেখেন, মানসিকভাবে সন্তানকে প্রস্তুতি করে, কয় তুমি তো করবে, সেবা দেবে সাধ্য মোতাবেকে, কেরকম? সারা শরীর যদি ক্ষত হয়, ক্ষতস্থানে পুজ হয়, পুজ যদি জিব্বা দিয়ে চেটে চেটে সন্তান বাবা মায়ের এই ক্ষতস্থান ওয়াশ করে দেয়, তারপরেও সন্তান বলতে হবে বাবা মার ঋণ আজও পরিশোধ করতে পারিনি। এই কথাটা বোঝানোর জন্যে সন্তান যেন বাবা মার জন্যে কিছু করে, যেন খোটা দিতে না পারে, না করছি কি বাবার জন্যে, হাসপাতালের বিল তো আমিই দিছি, তাহলে বাবা এই বুড়াকালে না করলেই ভালো ছিল, করার পরে খোটা দিলে এই বুড়া বুড়াকালে কলজা শশির হয়ে যাবে, ঠিক না বেঠিক? তো আল্লাহ কি বলে দেখেন, ওয়াকফেজালাহুমা জানা হাজুল্লে মিনার রহমা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ বলেন সাধ্য মোতাবেকে সেবা দেবে, সেবার পরে কখনো সেবা দিছ এটা বলতে পারবে না, বরং আমি আল্লাহ তোমাকে আদেশ দিলাম মায়া মমতার ভক্তি সর্দার বাজু বিছিয়ে দেবে, সাধ্য পরিমাণ সেবার পরে করছো তো না, না বরং তুমি যে আইজো করতে পারনি এ কথাটা প্রকাশ্যভাবে আমার কাছে বলবে, বাবা মাকে শুনিয়ে শুনিয়ে, বাবা মরে গেলেও তারপরে কি বলছেন আপনারা দোয়ার ভিতরে?
রাব্বি হে আমার রব, আল্লাহ শিখাই দিছে বাবা মার মর্যাদা কত উপরে তুলে দিছে। সন্তান তুমি বলো রাব্বি হে আমার রব, এরহামুহুমা, আমার বাবা মায়ের উপরে তুমি দয়া করো। আল্লাহ বলে তোর বাবা মার জন্য আমি দয়া করব কেন? তো সন্তানে বলে কামা রাব্বায়ানি সগীরা, যেমনিভাবে বাবা মা শৈশবে আমাকে মায়া দয়া ভালোবাসা দিয়ে লালন করছে, আল্লাহ এক সেকেন্ডে যুবক ছেলেরে নিয়ে গেল শৈশবে, বাবাকে নিয়ে আসলো যৌবনে। ও তুই ছিলি শিশু, এই বাবা মা সেবা দিয়ে তোকে যৌবনে আনছে, তাই তো তুই বাবা মার ঋণ পরিশোধ করতেছিস। বাবা মাকে সেবা দিয়ে তো এটা দান হইলো না, কথা বুঝতে পারি না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক নসিব করুন। এখন দান নয়, এটা ঋণ। আল্লাহ ঋণ পরিশোধ করে মুক্ত হওয়ার তৌফিক দান করো। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ।